হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকের মূল আলোচনার বিষয়টি এসএসসি বাংলা প্রথম পত্র গদ্য সাজেশন 2023। তো বন্ধুরা, এই গদ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু তোমরা সৃজনশীল পরীক্ষা দিয়ে রয়েছো বা থাকছো, যার কারণে এই গদ্যগুলো তোমরা ফলো করলে ইনশাল্লাহ এখান থেকে কিছুটা হলেও কমন পাবে। এবং এই গদ্যের পাশাপাশি আমি সৃজনশীল কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো এক নজর দেখে আসি মূলত কি বিষয়ে আমরা আলোচনা আজকে করব। আজকে মূলত যে এসএসসি বাংলা প্রথম গদ্যপত্র যে সাজেশনগুলো দিব, তো এর মধ্যে আমরা আগে মূলত গদ্যগুলো সম্পর্কে আগে বিস্তারিত আলোচনা করে নিই, এরপরে আমরা আলোচনা করব প্রশ্ন সম্পর্কে। তো প্রথম ইম্পর্টেন্ট এর গুরুত্ব দিক দিয়ে শোভা, এরপরে বই পড়া, পল্লী সাহিত্য, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপেক্ষিত শক্তির উদ্ভাবন, শিক্ষা ও মনুষ্যত্ব, পহেলা বৈশাখ, একাত্তরের দিনগুলি। তো বন্ধুরা, এগুলো হলো মূলত গদ্য। এই গদ্যগুলো তুমি যদি ভালো করে বিস্তারিত পড়াশোনা করো, ইনশাল্লাহ তুমি এখান থেকে সৃজনশীল অবশ্যই অবশ্যই কমন আসবে এবং এই গদ্য থেকে তুমি সৃজনশীলগুলো পেয়ে যাবে। তো বিস্তারিত বড় সবগুলো গদ্য না পড়ে এগুলোই পড়ো, ইনশাল্লাহ তুমি কমন পাবে। এই ছিল মূলত আজকের মূল গদ্য সাজেশন। এরপর আমরা চলে যাব কিছু প্রশ্ন সম্পর্কে, অর্থাৎ কোন কোন প্রশ্নগুলো পড়লে তুমি ইনশাল্লাহ কমন পাবে, তো সেই বিষয়ে আজকে আমি মূলত আলোচনায় যাব। তো প্রথমত কিছু প্রশ্ন নিয়ে আমি এখানে হাজির হয়েছি। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, প্রমোদ চৌধুরী কোন সালে মৃত্যুবরণ করেন? পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয় কেন, ব্যাখ্যা করো। এরপরে রয়েছে, উঠানের কোন জায়গা হতে দুর্গা অপুকে ডেকেছিলেন? কেন সহজে গ্রাম ছেড়ে যেতে চাইল না অপুর বাবা? মোতাহার হোসেন চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেন? লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নয়, ব্যাখ্যা করো। প্রফুল্ল গ্রন্থটির রচয়িতাকে নাটকটিতে দৃশ্যকাব্য ও শ্রবকাব্য বলা হয় কেন? দেওয়ানা মন্দিরা কবিকে? অর্থাৎ এগুলো হলো প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি তুমি পড়ো, ইনশাল্লাহ এখান থেকে কিছু হলেও কমন আসবে। এর পরবর্তীতে কিছু বাংলা প্রথম পত্র গদ্যের যে সাজেশনের প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। এর পরবর্তীতে যেটি রয়েছে, পল্লী সাহিত্যে পল্লী জননীর হিন্দু মুসলমান সকল সন্তানেরই সমান অধিকার বলতে কী বোঝানো হয়েছে? মা খিদে পেয়েছে, কে বলল? দুর্গা মা টিপে টিপে বাড়িতে প্রবেশ করল কেন? নিম গাছের কি ইচ্ছা করল? নিমের হাওয়া ভালো থাকো কেটো না, বোঝানো হয়েছে কি বোঝানো হয়েছে? বিদ্যার সাধন কাকে অর্জন করতে হয়? মনের দাবি রক্ষা না করলে আত্মা বাঁচে না, বলতে কি বোঝানো হয়েছে? নীতিচর্চার কথাই করতে হয়, সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত, ব্যাখ্যা করো। অর্থাৎ এগুলো হলো গদ্যর কিছু অংশাবলী থেকে প্রশ্নগুলো নেওয়া হয়েছে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং প্রতিবার এসে থাকে, সেই বিষয়ে আলোচনা করলাম। এরপরে আমরা চলে যাব নেক্সটে, কপাল শব্দের অর্থ কি? মাছ ধরার কাজে প্রতাপের কাজে শুভার মর্যাদা বেশি ছিল কেন? বনফুল এর প্রকৃত নাম কি? পল্লী জননী কবিতার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? জমিদার কাছারির কর্তাকে, অভাগীকে পায়ের ধুলো দিতে গিয়ে রসিক কেঁদে ফেলল কেন? জীবসত্তার ঘরে শিক্ষা কি কাজ করে? রাজবন্দির জবানবন্দি কি ধরনের রচনা? প্রতাপ এর জন্য পান সাজিয়ে আন্তকে, মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি? যে জাতি জ্ঞানে বড় নয় সে জাতি মনেও বড় নয়, অর্থ কি? প্রবন্ধ প্রধানত কয় শ্রেণীর? এগুলো ছিল মূলত গদ্য অংশের কিছু প্রশ্ন। সর্বশেষ কিছু রয়েছে, অন্যায় প্রবন্ধ বলতে কী বোঝো,
শিক্ষা অপ্রয়োজনীয় দিকটি শ্রেষ্ঠ ব্যাখ্যা করো। মমতাদির ঘরে একটি জিনিস ছিল, সেটি কি? মমতাদিকে লেখক ছায়াময়ী মানবী বলেছেন কেন? দুর্গার বাবা নাম কি? কোন চিন্তা হতে মুক্ত হতে পারলে শিক্ষা মানব জীবনে সোনা ফলাবে? তো এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ে থাকো ইনশাল্লাহ এখান থেকে ভালো একটি প্রশ্ন আসবে বা আসতে পারে, এবং পূর্বের যে গদ্যগুলো দেখলে এগুলো থেকে যদি তোমরা পড়ো ইনশাল্লাহ কমন পাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তীতে গদ্য সম্পর্কেও কিছু আলোচনা করব। আমার চ্যানেলটি ভালো লাগে থাকলে, সাজেশনগুলো ভালো লাগলে, তোমাদের যদি উপকৃত হয় অবশ্যই আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ধন্যবাদ।